আজকে আমরা বীরের রক্তে স্বাধীন দেশ গল্পটির কয়েকটি শব্দ দেখব এবং শব্দগুলোর অর্থ জেনে নেব। দেখো, প্রথমে যে শব্দটি রয়েছে শব্দটি হচ্ছে অনুরাগ। তাহলে চলো আমরা আজকে অনুরাগ শব্দটির অর্থ জেনে নেই। অনুরাগ শব্দটির অর্থ প্রেম, প্রীতি, সোহাগ। অর্থাৎ আমরা এই যে তিনটি শব্দ দেখতে পাচ্ছি, প্রতিটিই কিন্তু অনুরাগ শব্দের একটি অর্থ। তারপরে শব্দটি হচ্ছে ক্যাম্প। তাহলে ক্যাম্প শব্দটির অর্থ কী? সৈনিক বা যোদ্ধাদের অস্থায়ী ঘাঁটি কিংবা সেনা ছাউনি, এই দুটি কিন্তু ক্যাম্প শব্দটির অর্থ। তারপরে দেখো টহল। টহল শব্দটির অর্থ পাহারা দেওয়া। তারপরে দেখো আসন্ন। আসন্ন শব্দের অর্থ নিকট। অর্থাৎ নিকট শব্দটি কিন্তু আসন্ন শব্দটির একটি সমার্থক শব্দ বলতে পারো কিংবা শব্দটির একটি অর্থ। তারপরে দেখো বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ শব্দটির অর্থ 1971 সালে সংঘটিত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার জন্য সরকার প্রদত্ত খেতাব বিশেষ। অর্থাৎ আমরা জানি আমাদের বীরশ্রেষ্ঠ কতজন হয়েছিলেন, 7 জন আমরা জানি। তারপরে দেখো মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা শব্দটির অর্থ যিনি স্বাধীনতার জন্য যুদ্ধ করেন। অর্থাৎ আমরা শব্দগুলোর অর্থ কিন্তু শিখে নিলাম। এবার চলো আমরা কয়েকটি যুক্তবর্ণ দেখি এবং যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। প্রথম শব্দটি কী বলতো বন্ধুরা? দুরন্ত। তাহলে দেখো দুরন্ত শব্দটিতে নয়ত এই যুক্তবর্ণটি রয়েছে। নয়ত যুক্তবর্ণটি ভাঙলে কী হচ্ছে? দন্তের ন ও ত। তাহলে আমরা নয়ত যুক্তবর্ণটি ভাঙলে দন্তের ন ও ত এই দুটি বর্ণ পাচ্ছি। এ দ্বারা গঠিত অন্যান্য শব্দটি হচ্ছে সান্ত্বনা, শান্ত। তারপরে দেখো ক্যাম্প শব্দটি। ক্যাম্প শব্দটিতে ময়প যুক্ত বর্ণটি রয়েছে। ময়প যুক্ত বর্ণটি ভাঙলে ম ও প এই দুটি বর্ণ পাওয়া যায়। এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে সম্পদ, সম্পাদক। তারপরে দেখো নেতৃত্ব, অর্থাৎ তয় বা যুক্ত বর্ণটি রয়েছে। এটি ভাঙলে ত ও ব এই দুটি বর্ণ পাওয়া যায়। এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে ত্বক, ত্বরণ। তারপরে দেখো আসন্ন। আসন্ন শব্দটিতে নয় ন যুক্ত বর্ণটি রয়েছে। এটি ভাঙলে দন্তের ন ও যোগ দন্তের ন, অর্থাৎ দুইটি দন্তের ন আমরা কিন্তু পাচ্ছি। এবং এর দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে নবান্ন, জান্নাত। তারপরে দেখো বীরশ্রেষ্ঠ শব্দটিতে মধ্যাহ্ন ষয় ট ঠ এই দুটি বর্ণ রয়েছে। অর্থাৎ এই যুক্ত বর্ণটি রয়েছে, এটি ভাঙলে মধ্যাহ্ন ষ ও ঠ এই দুটি বর্ণ আমরা পাচ্ছি। তাহলে বলতো এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো কী? এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে পৃষ্ঠা, জ্যেষ্ঠ। অর্থাৎ বন্ধুরা আমরা কিন্তু শব্দ অর্থগুলো শিখে নিলাম এবং যুক্তবর্ণগুলো খুব সহজে শিখে নিলাম। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।